নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভূগোলের প্রাকৃতিকের পঞ্চম অধ্যায় আবহবিকার চ্যাপ্টারটা আজকে শুরু করছি। আবহবিকার, আবহবিকারের সাথে এর ইংলিশটা একটু জেনে রাখতে হবে। ওয়েদারিং, ওয়েদারিং এর কারণ আবহবিকার কথাটা আবহাওয়া থেকে এসেছে, ওয়েদারিং হলো ওয়েদার থেকে এসেছে। তো সাধারণত আবহাওয়ার যে বিভিন্ন উপাদান রয়েছে, মানে বায়ুমণ্ডলের আবহাওয়া থেকে বলবো আমরা, বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান রয়েছে, বায়ুমণ্ডলের তাপ, বায়ুমণ্ডলের চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি, এর মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে যখন ওপরে শিলা অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি কোন শিলা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখনই সেটাকে আমরা আবহবিকার বলবো। জি কে গিলবার্ট প্রথম এই ওয়েদারিং শব্দটা ব্যবহার করেন। আচ্ছা, এবারে এটা তো গেল আবহবিকার। আবহবিকারের সাথেই আরেকটা জড়িত আছে, সেটা হলো ইরোশন, মানে যেটাকে আমরা বলি ক্ষয়ীভবন। এগুলো এটা হচ্ছে যখন এই যে শিলাখণ্ড গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে থাকলো, সেগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেরকম নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, এর দ্বারা অপসারিত, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল, যেখানে পড়েছিল ভেঙে সেখান থেকে সরে গেল, তখন সেটাকে আমরা ক্ষয়ীভবন বলছি। আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে কিন্তু পার্থক্য আসে অনেক সময়। তো প্রথম পয়েন্ট যেমন একটা অর্থ, তারপরে কি শর্ত থাকলে সেখানে আবহবিকার হবে, এখানে ক্ষয়ীভবন হবে, উপাদান কি থাকতে হবে, নির্ভরশীল মানে কার উপরে নির্ভরশীল সেটাই বলতে হবে। আবহবিকারটা ধীরে ধীরে হয়, মানে অনেকটা সময় লাগে, ক্ষয়ীভবন তো নদী আসলো হুশ করে নিয়ে চলে গেল, তাহলে গতিবেগটা তার বেশি, এরকম ভাবে আবহবিকার এবং ক্ষয়ীভবনের চারপাশটা পার্থক্য তৈরি করে রাখবে। আচ্ছা, এর সাথে আরেকটু কয়েকটা টার্ম বলে দিই, যেমন পুঞ্জিত ক্ষয়টা কি আসে অনেক সময়, ওই যখন শিলাখণ্ড পাহাড়ের ওপরে চূর্ণ বিচূর্ণ হলো, সেগুলো একসাথে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মানে এরকম ভাবে এইখানে যদি এরকম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় অনেকগুলো, এরকম এর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই যে পুঞ্জাকারে সন্নিবিষ্ট যে সমস্ত শিলা একসাথে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর যখন নেমে আসছে, তখন সেটাকে পুঞ্জিত ক্ষয় বলছি। আর আবহবিকার আর ক্ষয়ীভবন এই এই দুটো প্লাস করলে এইটা প্লাস এইটা সমান হয়ে যাবে নগ্নীভবন। মানে আগে এটা প্লাস এটা, মানে আবহবিকার ভাঙলো, আগে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হলো, তারপরে নদী সরিয়ে নিয়ে গেল, দুটো হলে তারপরে এই জায়গাটা যেটা সরিয়ে নিয়ে গেল ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, নগ্ন হয়ে গেল, তখনই সেটাকে আমরা বলছি নগ্নীভবন। এবারে আমরা চলে যাব আবহবিকারের শ্রেণী বিভাগে। আবহবিকার সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়, ভাগ করে আলোচনা করব, এবং শ্রেণী বিভাগটাই ওরম ভাবেই দেবে আবহবিকার। একটা হলো যান্ত্রিক, আমি একটা একটা করে আলোচনা করব, একটা হলো যান্ত্রিক, একটা হলো রাসায়নিক, আরেকটা হলো জৈবিক, এরকম ভাবে তিনটে ভাগ আছে। এবারে এদেরও আবার সাব পার্ট আছে, সেগুলো আমি একটুখানি বলে দিই। যান্ত্রিক আবহবিকারকে আবার চারটে ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হলো প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ। দু নম্বর হচ্ছে স্বল্প মোচন, তিন নম্বর হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ, ক্ষুদ্র কণা বিস্ফোরণ। ক্ষুদ্র কণা বিস্ফোরণ চার নম্বর হচ্ছে তুহিন খণ্ডীকরণ, এর সাথে একটা বরফের সম্পর্ক আছে সেটা আমি বলছি, তুহিন খণ্ডীকরণ।
আচ্ছা, রাসায়নিকেরও কিন্তু চারটে ভাগ রয়েছে। একটা হলো ভাগগুলাই বলে দিই, আজকে শুধু যান্ত্রিকটা করাবো। একটা হলো জারণ, একটা হলো অঙ্গার যোজন। জারণ মানে ইংরেজিতে সবসময় একটু ইংরেজি গুলো পড়ে রাখবে, কারণ এরপরে উঁচু ক্লাসে উঠলে তখন ইংরেজি গুলো দেওয়া দরকার। অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন বা জল যোজন, আর একটা হলো আর্দ্র বিশ্লেষণ, মানে হাইড্রোলিসিস যেটা বলা হয়, আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, জৈবিক হতে পারে দু উপায়ে। একটা হলো উদ্ভিদের দ্বারা, একটা হলো প্রাণীদের দ্বারা। তাহলে আবহবিকার প্রথম তিনটে ভাগ, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। যান্ত্রিকটাকে চারটে ভাগ, প্রস্তুত চাই, বিচ্ছিন্নকরণ, স্বল্প মোচন, ক্ষুদ্র কণা বিস্ফোরণ, তুহিন খণ্ডীকরণ। রাসায়নিকের চারটে ভাগ, জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আদ্র বিশ্লেষণ। জৈবিকের দুটো ভাগ, উদ্ভিদ আর প্রাণী। এবার আজকে আমি শুধু যান্ত্রিকটা আলোচনা করব। যান্ত্রিক আবহবিকার কাকে বলে আগে এটা মুছে দিলাম, চারটে ভাগ আছে, ছবি এঁকে বলতে হবে। সাধারণত তাপ, চাপ ইত্যাদির পার্থক্যের ফলে, তাপ, চাপ ইত্যাদি পার্থক্যের ফলে যখন শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না এখানে, তখনই সেটাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলছি। যান্ত্রিক আবহবিকারের প্রথম যেটা রয়েছে, প্রস্তচ্ছায়ী বিচ্ছিন্নকরণ। একটুখানি দেখে নিই কিরম ভাবে ছবিটা আঁকলে সুবিধা হবে। এমনিতে শিলাখণ্ডের শিলাস্তূপের যে অংশটা উন্মুক্ত অবস্থায় থাকে, মানে সূর্যের দিকে খোলা অবস্থায় থাকে, সেখানটা তো সরাসরি উত্তাপ পায়। আর যেটা ভেতরের দিকে রয়েছে সেটা সূর্যের তাপটা একটু তুলনামূলক কম পায়, এবং সেটা প্রসারিত ধীরে ধীরে হয়, এবং যেটা ভেতরে রয়েছে, ভেতরের অংশে, সেটা হচ্ছে ধীরে ধীরে উত্তপ্ত হয়, আর যেটা বাইরে রয়েছে দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত ঠান্ডাও হয়ে যায়। তো তখন এই যে ভেতরের শিলা আর বাইরের শিলার মধ্যে যে একটা টানা পড়েন চলে, প্রসারণ সংকোচনের একটা যে তফাৎ চলে, ভেতরের যে শিলাখণ্ড আর বাইরের শিলাখণ্ডের মধ্যে যে প্রসারণ সংকোচনের একটা পার্থক্য হয়, তখন তাদের মধ্যে হয় অনুভূমিক ভাবে বা লম্বলম্বী ভাবে ফাটলের সৃষ্টি হয়। তো সেই ফাটলের সৃষ্টি হওয়ার ফলে একসময় কি দেখা যায় যে এই যে ব্লকটা দেখা যাচ্ছে, এরকম ভাবে ফাটলের সৃষ্টি হলো, মানে এই পাশটা যতটা উত্তপ্ত হচ্ছে ভেতরের অংশটা ততটা উত্তপ্ত হচ্ছে না, তার ফলে এই অংশটা যে উলম্ব ফাটল এবং অনুভূমিক ফাটলের সৃষ্টি হলো, এটা আলাদা হয়ে গেল। তো আমি একটু এর সামনে যে অংশটা ছিল সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। হয়তো এরকম ভাবে আলাদা হতে দেখা যায় ছবিতে একটুখানি, এরকম ভাবে ব্লক ধরে আলাদা হয়ে গেল, সেটাকে আমরা বলছি কিন্তু প্রস্তর চাই। এরকম ভাবে আলাদা হলো তখনই সেটাকে আমরা বলছি প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। প্রথম যে ভাগটা যান্ত্রিক আবহবিকারে ছিল সেই ভাগটা হলো, এই ছবিটা দেখালেই হবে, কোনো বিশেষ ডিজাইন বা খুব সুন্দর হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি যেটা বলছো সেই বর্ণনার সাথে যাতে ছবিটা বোঝানো যায় যে এরম ভাবে যান্ত্রিক আবহবিকারটা সংগঠিত হচ্ছে। আচ্ছা, পরের ভাগটা ছিল স্বল্প মোচন। স্বল্প মানে ছাল। তো আমরা যদি একটা পেঁয়াজ মনে করো বাজার থেকে আনার পরে তুমি আচ্ছা প্রস্তুত চাই বিচ্ছিন্ন কর, সাধারণত মধ্যপ্রদেশে যদি যাও তখন ওই জটাশঙ্কর বলে একটা স্থান আছে, সেখানে এই ধরনের আবহবিকারটা দেখা যায়। স্বল্পমোচন মানে ছাল, যেটা বললাম এটাও ওই জব্বলপুরেই রয়েছে, মানে একটা এরকম ঢালের মধ্যে একটা এরকম ভাবে একটা পাথর রয়েছে,
মানে যেন মনে হচ্ছে ব্যালেন্স করে রয়েছে। ঠিক এক্ষুনি যেটা বোঝাবো অনেকটা ওরকমই দেখতে, পেঁয়াজের খোসা, পেঁয়াজটা যদি তুমি রোদের মধ্যে রেখে দাও কিছুদিন পরে দেখবে ওপরের খোসাটা আস্তে আস্তে খুলছে, তারপরে তারপরের খোসাটা খুলছে। সমসত্ত্ব শিলা শিলায় সাধারণত ওটা দেখা যায়। আর সমসত্ত্ব শিলার বৈশিষ্ট্য হলো যে তাদের প্রত্যেকটা যে স্তর রয়েছে তাদের কেন্দ্র কিন্তু একটাই, এরও যা কেন্দ্র এরও সেটাই কেন্দ্র। এবারে এখানে ওপরের যে অংশটা যেটা তাড়াতাড়ি প্রসারিত হচ্ছে এবং রাত্রেবেলা সূর্যাস্তের পরে তাড়াতাড়ি সংকুচিত হচ্ছে, এই নিচের স্তরটা কিন্তু ততটা হচ্ছে না। এই স্তরের সাথে এই স্তরের সংকোচন প্রসারণের যে পার্থক্য, যার ফলে এই ওপরের অংশটা কি হবে, এই অংশটা এরকম ভাবে পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে যাবে। এই অংশটা এরকম ভাবে পেঁয়াজের খোসার মতো আলগা হয়, যেন পেঁয়াজের খোসা যেরকম খুলে আসে সেরকম খুলে যাবে, তখন সেই ধরনের আবহ বিকারটাকে আমরা কিন্তু বলছি স্বল্প মোচন। আচ্ছা, তিন নম্বর ভাগ যেটা ছিল ক্ষুদ্র কণা বিস্ফোরণ, এটা হচ্ছে অনেকটা দেখবে এই ব্যালেন্স রক যেটা বলে এরমই দেখতে, এবং এই ধরনের আবহ বিকারের ফলেই কিন্তু এটা সংঘটিত হয়েছে। আচ্ছা, ক্ষুদ্র কণা বিস্ফোরণ যেটা বলছিলাম সেটা সাধারণত অসমসত্ত্ব শিলায় দেখা যায়। মনে করো এরকম একটা শিলা স্তূপ রয়েছে ভূপৃষ্ঠের ওপরে, মানে সেটা নানা ধরনের খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, এবং এক একটা খনিজ পদার্থের সংকোচন প্রসারণ ক্ষমতা কিন্তু আলাদা। মানে এটা যদি লোহার আকরিক হয়, এটা যদি ম্যাঙ্গানিজ হয়, এটা যদি অভ্র হয়, বিভিন্ন খনিজ পদার্থের সংকোচন প্রসারণ ক্ষমতা আলাদা, এবং উত্তাপটা সমানভাবে পেলেও এদের যে সংকোচন প্রসারণের পার্থক্যের জন্য তারা কি হয়, একটা খনিজ সম্পদ আর একটা খনিজ সম্পদকে ছিটকে যায়, এবং যার ফলে তখন ছিটকে বহু দূরে পরে এরম ভাবে হতে পারে এই জায়গাটা পুরো ভেঙে গেল, এখানটা ক্ষয়ে গেল এরম ভাবে, কিন্তু এটা হচ্ছে তফাৎটা হলো এটাই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় এসে বিভক্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়, এবং সেটাকেই আমরা বলছি ক্ষুদ্র কণা বিস্ফোরণ। সাধারণত এটা সাহারা আমাদের ভারতবর্ষের মধ্যে থর মরুভূমিতে দেখা যায়, আর দুপুরবেলা এরকম ভাবে অনেক সময় বিকেলের দিকে সাধারণত মনে হয় যেন বিশাল একটা বন্দুকে গুলি ছুড়লো, বোম ফাটলো, এরকম ধরনের হয়ে এই খনিজ সম্পদ গুলো মানে আলাদা আলাদা হয়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে আবহবিকার সংগঠিত করে। লাস্ট যেটা রয়েছে তুহিন খণ্ডীকরণ, তোমরা যদি ডিপ ফ্রিজে কেউ জল জমাতে দাও তো কাঁচের বোতল যখন দেবে তখন কিন্তু পুরোটা ভর্তি করে দিলে অসুবিধা আছে, কাঁচের বোতলটা ভেঙে যেতে পারে, কারণ জল যখন জমে বরফে পরিণত হয় তখন কিন্তু আয়তনে বাড়ে। তো এরকমই সেই জন্য প্লাস্টিকের বোতলে যদি দাও একটুখানি ফাঁক রাখতে হবে, নাহলে কিন্তু দুমড়ে মুচড়ে যাবে, প্লাস্টিকটা এরকম ভাবে ভাঙবে না, কাঁচের বোতল হলে ভেঙে যেতে পারে। তো যেহেতু তার কারণ একটাই হলো জল জমলে আয়তনে, জল জমে যখন বরফে পরিণত হয় আয়তনে বাড়ে। তো এরকমই পার্বত্য উপত্যকা অঞ্চলে মনে করো এরকম খাঁজের মধ্যে বৃষ্টির জলটা জমেছে, এবার রাত্রে বেলা দেখা গেল যখন উষ্ণতাটা প্রচন্ড কমে গেল তখন সে কি হবে, এবার এই অংশটা এরকম ভাবে জলটা জমে বরফে পরিণত হলো, জলটা জমে যদি বরফে পরিণত হলো তখন এই দুদিকে চাপ দেবে, চাপ দেওয়ার ফলে কি হবে, এই জায়গাটা মনে করো ভেঙে গেল, এটাও ভেঙে গেল, এই যে আবহবিকার সংগঠিত হলো। ভেঙে এবারে কোথায় পড়বে, নিচে তো পড়তে পারে, নিচে গড়িয়েও পড়তে পারে, অথবা এখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ ওখানেই পড়ে থাকলো। আবহবিকারের বৈশিষ্ট্য কিন্তু ওটাই যে যেখানে চূর্ণ বিচূর্ণ হবে ওখানেই পড়ে থাকবে। তো এই যে জল জমে বরফে পরিণত হয়ে তার আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে যে আবহবিকারটা সংগঠিত হলো সেটাকেই, সেই ধরনের আবহবিকারটাকে বলা হচ্ছে তুহিন খণ্ডীকরণ। সাধারণত একটা প্রশ্ন আসে, একটা তো যান্ত্রিক আবহবিকার সম্পর্কে লেখো, তখন প্রত্যেকটার এরকম ভাবে ছবি দিয়ে দিতে হবে এবং প্রথমে ছকটা করে নিতে হবে, আর মরু
এবং মেরু অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবির্ভাবটা বেশি সংঘটিত হয়। মরু অঞ্চলে হচ্ছে ওই উত্তাপটা সরাসরি পায় উন্মুক্ত জায়গায়, আর মেরু অঞ্চলে এই ধরনের আবহবিকার হয়। সেই জন্য যদি অনেক সময় এক নম্বরের প্রশ্ন আসে পৃথিবীর কোন অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক সংঘটিত হয়, তখন বলতে হবে মরু এবং মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার। এইটুকু বললেই যথেষ্ট।